কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ি দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী, প্রতিটি হরফে দশ দশ নেকি আছে, আমলে জমা হয় পাপের খাতা হতে, পাপ যায় তোমার হেঁটে, নেকিতে হয় বুঝায়। এ এমন বরকতময় মেলে সবারই দাওয়ায়, এ এমন মধুময় মেলে সবারই দাওয়ায়। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ি দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী, কোরআন এমন গ্রন্থ পৃথিবীর যত মন্ত্র সবই যাবে খুলে, ইহকাল পরকাল আকাশ হতে পাতাল সবার চাবি খুলে। কোরআন এমন গ্রন্থ পৃথিবীর যত মন্ত্র সবই যাবে খুলে, ইহকাল পরকাল আকাশ হতে পাতাল সবার চাবি খুলে। কোরআন বড় মধুময়, কলবে নূর জারি হয়। কোরআন বড় মধুময়, কলবে নূর জারি হয়। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ি দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ি দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী, খ্রিস্টানদের দিকে তাকায়া দেখলে বান্দা মনে হয় আল্লাহর এই কোরআনটা মানিয়ে এরা কামিয়াব হয়ে গেল, আর আমরা মানব দূরের কথা। বলে কোরআনটাকে এক সাইডে রাখ, এই কোরআনের মধ্যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সারা মাবুদ নাই। এবার কে কালিমা মানলো কে কালিমা মানলো না, দুইজনই কালিমাওয়ালা, ডিভাইড করা আরম্ভ করে দিলাম। কিন্তু বান্দাটা জানে না এখন কালিমা নিয়ে ডিভাইড করার সময় না রে বান্দা, বরং কেমনে সবাই মিলে জান্নাতের মধ্যে যাওয়া যায়, ইসলামের বৃহৎ স্বার্থে বান্দা কিভাবে কাজ করা যায়। তুমি ওই লাইনে অগ্রগামী হয়ে যাও, কোন বান্দা নামাজে যায় না, ওই বান্দারে ধরে ধরে কেমনে নামাজি বানানো যায়। যেই ব্যক্তিগুলো রোজা রাখে না, নিজেরা সমাজের মধ্যে সংগঠন করিয়া ওই ব্যক্তিগুলোকে প্রতিহত করে রমজানের দুজার মহাব্বত এদের অন্তরে ঢুকাইয়া দাও, নেক আমলের লাইনে এদের প্রত্যেককে তুমি অগ্রগামী বানায়া দাও। কালিমা নিয়া ডিভাইড কইরো না, ওদিকে এরা কালিমা পড়িয়া খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়ে গেল, আবার ওদিকে কালিমা নিয়া বাড়াবাড়ি করে মদিনাওয়ালা নবীরে খতমে নবুয়তের খাতামুন নাবিগিন মানে না। পঞ্চগড়ের জমিনে কাদিয়ানিরা বড় বড় ইস্তেমা করিয়া এই মানুষগুলোর ইমান নিয়া টানাটানি করে। তুমি আর আমি ঢাকার শহরে কুমিল্লা জেলার মধ্যে বিভিন্ন উপজেলায় এই দক্ষিণবঙ্গে আর এই বঙ্গে মিলিয়া
তুমি আর আমি বড় বড় মুজমাগুলো করলাম, কার বড় মাহফিল হয়ে গেল, কার বড় লোক হয়ে গেল, কার মসজিদ বড় সুন্দর হয়ে গেল, কার মাদ্রাসা বড় দামি হয়ে গেল, এগুলা নিয়ে চিন্তা করতেছো। ওদিকে পঞ্চগড়ে কাদিয়ানিরা ইস্তিমা করিয়া মানুষের ইমান নিয়ে ধোঁকাবাজি করতেছে। ইসলামের বৃহৎ স্বার্থে তোমার কাজ করা লাগবে, কোরআনের বৃহৎ স্বার্থে বান্দা তোমার কাজ করা লাগবে। তুমি কেমনে করবা? বলে যেদিকে কাদিয়ানিরা ইস্তেমা করে ওই জায়গায় ঠেকানোর জন্য সবাই দলমত নির্বিশেষে ওই জায়গায় চলে যাও, দিনের দাওয়াতগুলো বান্দা তোমার ওই জায়গায় যাওয়া দেওয়া লাগবে। আমরা কেমনে দিব? ঠেলা ঠেলি কইরাই তো আমরা কুলাই না। ফেসবুকের মধ্যে একজনে আরেকজনের কীভাবে হেওয়া করা যায়, কীভাবে নিচে নামানো যায়, আমরা এই চিন্তা নিয়ে সর্বাবস্থায় আগায় গেলাম। হে আল্লাহর বান্দারা, হে গুলামেরা, এজন্য তোমাদেরকে তো বারংবার বারংবার বলি, আল্লাহর কিতাব কোরআনটা মেনে নাও, এই কোরআনটাকে পূর্ণাঙ্গ সবাই মিলে মিলে এক হয়ে বান্দা ধরে নাও, কারণ কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশও নাই। তুমি যদি এই কোরআন থেকে হিদায়াত নামক বাণীগুলো শুনিয়া শুনিয়া যদি দুনিয়ার লাইনে বান্দা চলতে পারো, তুমি লাভবান, তুমি সফল কাম, মুফলিহুন বান্দাদের অন্তর্ভুক্ত তুমি। তবে এবার হুজুর, আমি কোরআনটাকে মানিয়া কোন কোন আমলগুলো আমার করা লাগবে আল্লাহ তাআলা জানাইয়া দেয়। এর পরের আয়াতে বান্দা তোমার কোন গুণে গুণান্বিত হওয়া লাগবে জানাইয়া দেয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনা সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহকে জানাইয়া দিলেন আমার আল্লাহর কোরআন, এই কোরআনে বিন্দুমাত্র পরিমাণ কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য হিদায়াত। এবারে এই কোরআনটা পড়িয়া পড়িয়া মানিয়া মানিয়া মানবে কারা, সফল কাম হবে কারা? আল্লাহ ওই গুণগুলো বান্দাদেরকে জানাইয়া দেয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নাম্বার যারা গাইবের প্রতি ইমান আনলো, মানে হলো আল্লাহরে দেখে নাই, না দেখিয়া বান্দা ইমান আনলো, এই বান্দাগুলো মদিনাওয়ালা নবীরাও পায় নাই, ওই নবীরে না দেখিয়া নবীর প্রতি বান্দা ইমান আনলো, সাহাবায়ে কেরাম দেখে নাই, এরপরেও এদের প্রতি প্রেম বান্দার কোনো অভাব নাই, কোনো ফেরেশতা পুরা জিন্দেগিতে বান্দাটা দেখে নাই, না দেখিয়াও ফেরেশতাদের প্রতি বান্দা ইমান আনলো। আল্লাহর কোরআন ছাড়া অন্য কোনো আসমানি কিতাব বান্দা পায় নাই, না পাইয়াও না দেখিয়াও এগুলার প্রতিও বান্দা ইমান আনলো। নবীরে বাদ দিলাম, অন্য কোনো নবীরেও তো দেখলাম না, এরপরেও সব ফেরেশতাদের প্রতি না দেখিয়া অদৃশ্যের প্রতি ইমান আনলো যারা, এই দুনিয়া শেষ না, দুনিয়ার উপরে আখেরাত বান্দাগুলো জানে হবে, কিন্তু কশ্চিনকালেও দেখ নাই, এরপরেও এই বান্দা অদৃশ্যের প্রতি ইমান আনলো, আখেরাত দিবসের প্রতি বান্দা ইমান আনলো। ওয়াল কদরি খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরের ভালো মন্দ দুনিয়ার কোনো বান্দার হাতে না, সব আমার মাওলার হাতে, এই বান্দা না দেখিয়া আল্লাহর প্রতি এই ঈমানটা এনে নিল। আল্লাহ তাআলা বলেন আমার কোরআনটা মানিয়া যেই বান্দাগুলো কামিয়াব হবে, ওই বান্দাগুলোর লিস্টে এক নাম্বার যেই বান্দা ঈমানওয়ালা, আল্লাহর প্রতি যার ঈমান আছে। তবে এই ইমানের বলে বলিয়ান সবাই হতে পারবে না, সবার ইমানটা সমান হবেও না, সব বান্দাগুলো মুমিনে কামেল হতে পারবেও না, কোন এক আল্লাহর বান্দা দাদা মুসলমান, বাবা মুসলমান, বড় আব্বা মুসলমান, এজন্য চলার পথে তাদের ঘরে জন্ম নেওয়ার কারণে এই বান্দা
অটোমেটিক্যালি মুসলমান হয়া গেল। আরেক আল্লাহর বান্দা রক্ত ঝরাইয়া গাম ঝরাইয়া একটা হাত ফেলে দিল, একটা পা ফেলে দিল, বডি থেকে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে দিল। ওই বান্দা ইমান আনলো, তার ইমানের শাখা প্রশাখার লাইনে, সে ইমানের লাইনে যেই পরিমাণ মজবুত হয়ে গেল, যেই বান্দা বাপ দাদার ঘরে মুসলমান হইয়া নামাজ রোজা নেক আমলের দ্বারে কাছে নাই, তার ইমান আর ওর ইমান সমান হতে পারে? সমান হতে পারে না, কারণ একজনের ইমান যার ইমানের মধ্যে পাওয়ার নাই। এটাই তো ওই কালিমার মধ্যে বোঝাইয়া দিল, একজনের ইমানের মধ্যে একজনে কালিমা পড়ল বান্দা ঠিকই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ল ঠিকই, কিন্তু তার লা ইলাহা ইল্লাল্লাহ তার রুটি রুজির ব্যবস্থা করে দিল। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে সে চলার পথে অনেক টাকাওয়ালা হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর সে দামি বাড়ির গালির মালিক হয়ে গেল। আর আরেক আল্লাহর গোলাম বান্দা যে লা ইলাহা ইল্লাল্লাহ বুকের মধ্যে ধারণ করিয়া 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 বান্দা সে ফাঁসির কাষ্টের মধ্যে ঝুলে গেল, বলে দুইজনের ইমান সমান হতে পারে না, কিন্তু দুইজন বান্দাই ইমানদার। কারণ ইমান তো মাঝে মাঝে কোনো বান্দার বৃদ্ধি পায়, কারো আবার বৃদ্ধি পায় না, কারো ইমানের মাত্রা অনেক বেশি, কোনো বান্দার বেশি না। তবে এগুলা নিয়ে গালিগালাজ করলে বান্দার কোনো সমাধান নাই, এগুলা নিয়ে আলোচনা করলেও বান্দা কোনো সমাধান নাই। বরং তুমি নিজের দিকে তাকাও, আর একজনের বেলায় পোষ দেওয়ার আগে নিজের ইমানের কি পরিমাণ ক্ষতি, আর কি পরিমাণ ইমান তারে নিজে মজবুত করতে পেরেছো, ওই দিকে তাকাও। অন্যকে অন্যকে নিয়ে অন্যের দিকে বান্দা তাকাইও না, খালি অন্যের দিকে। অন্যের কালিমা কেমন, অন্যের ইমান কেমন, নিজের ইমানের খবর কি, এই বান্দারই ভিতরের চিন্তাও নাই। আল্লাহরই বান্দা শুধু অন্যে কি করলো, অন্যে গেল কই, অন্যের কালিমার খবর কি, অন্যের ইমানের খবর কি, এই চিন্তাগুলো নিয়ে নিয়ে বান্দাগুলো আগাইয়া যায়। কিন্তু আমি তোমাদেরকে বলি, আল্লাহর প্রতি যে বান্দা ইমান এনে নিলা, ওই ইমানটাকে মজবুত করে না বান্দা কেমনে করবা? বলে আমিনু কামা আমানান্নাস, ইমান আনো। বলে সাহাবায়ে কেরামদের প্রতি ইমান আনো, তাদের প্রতি ইমানটা কেমনে আনবা? এদের মতো করে ইমান আনো, কেমনে আনবা? হযরতে বিলালের মতো বান্দা ইমান এনে নাও। যেই বিলাল ইমান আনতে গিয়া দুনিয়ার সব কিছু হারায়া ফেললো, যেই বান্দাগুলো মদিনা ওয়ালা নবীর হাতে গড়া গড়া সাহাবি, ওই সাহাবায়ে কেরামের জিন্দেগি পড়ো, ওই জিন্দেগিগুলো যদি বান্দা একটু পড়ো, তাহলে দেখবা এদের ইমানের বলে এরা কি পরিমাণ বলিয়ান হয়ে গেল। তুমি আর আমি ছোট থেকে ছোট ইমানদার হইয়া পাওয়ার বান্দা কম দেখাই না। আল্লাহ বলেন আমার এই কোরআনে কোনো সন্দেহ নাই, আর এই কোরআন দ্বারা জিন্দেগি গঠন করিয়া ওই বান্দাই দুনিয়ার লাইনে সফল কাম হয়ে যাবে। এক নাম্বার, যেই বান্দা আল্লাহর প্রতি ইমান এনে নিল, আল্লাহকে না দেখিয়া বান্দা ইমান আনলো। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বান্দা ইমান আনলো, ওই বান্দাগুলো দুনিয়ার লাইনে লাভবান, আখেরাতের লাইনে ওরা বলো লাভবান হয়ে যাবে। আল্লাহ তারপরে বলেন ওয়ায়ুকিমুনা সালা, এক নাম্বারে ইমান, ইমানের পরে আল্লাহ বলেন নামাজ। লাগবে কি লাগবে না? লাগবে না, শুধু ইমান আনলেই হবে? ফজর ফজর পড়া লাগবে না, জোহর লাগবে না, আসর লাগবে না, মাগরিব এশা লাগবে না? ইমানটাকে মজবুত করার জন্য ওয়ায়ুকিমুনাস-সালাহ, নামাজের দিকে বান্দা আগায়া যাও, নামাজ কায়েম করো। নামাজ নামাজে তুমি নিজে নিজেকে নিজে নামাজের দিকে মনোযোগী বানায় নাও। এখন তো আল্লাহরই বান্দারা ইমান আনার পরে নামাজ পড়ে না। আল্লাহ কালামুল্লাহ শরীফে যেই জায়গায় আনলেন ইমানের কথা, এর পরবর্তীতে আল্লাহ আনলেন নেক আমলের কথা। আল্লাহ বলেন ইমানটাকে মজবুত করে নাও, ইয়ার উপরে তুমি নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাও। আগে তুমি ইমানটাকে মজবুত করো,
ইয়ার উপরে তুমি ঈমান আনার পরে নামাজ কায়েম করে নাও। সত্যির পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যির পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি, জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি, আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি। কেন কেন কেন, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। আমি কেন বিদ্রোহী কেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী।